ওকে, তাহলে আজকে আমাদের নেক্সট সিম্পলিফিকেশন, দিস ইজ দ্য সেকেন্ড ক্লাস। ওকে, সিম্পলিফিকেশন ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ক্লাসে কিছু ফর্মুলা দেখেছিলাম, কিছু ফর্মুলা বলেছিলাম তোমরা মুখস্থ করে নেবে, এবং অ্যাকর্ডিংলি তার অ্যাপ্লিকেশন গুলো দেখেছিলাম কিছু। ঠিক আছে, তো আজকে দেখো সিম্পলিফিকেশনের এই ক্লাসটাতে আমরা দুটো জিনিস, অ্যাপ্লিকেশনের শর্টকাট কি করে তাড়াতাড়ি গুণ করতে হয়, দুই হচ্ছে কিউব রুট কি করে তাড়াতাড়ি করতে হয়, আর লাস্ট হচ্ছে পার্সেন্টেজ কি করে তাড়াতাড়ি বার করতে হয়। এই চারটে জিনিস আমরা দেখবো আজ। দেখো স্কোয়ার রুট কিউব রুট কি করে তাড়াতাড়ি বার করতে, হাউ টু ক্যালকুলেট স্কোয়ার রুট। দেখো আচ্ছা, এই যে স্কোয়ার রুট তাড়াতাড়ি বার করার জন্য আমাদের কিন্তু 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার মুখস্থ রাখতে হবে, 1, 2, 30 স্কোয়ার। 1, 30 পর্যন্ত আমাদের স্কোয়ার নাম্বার মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা করতে সুবিধা হবে। এটা গেল প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে স্কোয়ার রুট বার করার কিছু নিয়ম আছে, সেটা আগে দেখে নাও। তো আমরা প্রথমে একটা পার্টিকুলার সংখ্যা নেব, যে কোনো সংখ্যা, তার স্কোয়ার রুট বার করব। ধরো 7056, রুট ওভার অফ 7056। আমি ছোট ছোট সংখ্যা নিচ্ছি, তার কারণ তোমাদের হয়তো সবার 1 থেকে 30-এর স্কোয়ার নাম্বার মুখস্থ নেই। 1 থেকে 30-এর স্কোয়ার নাম্বার মুখস্থ হলে একটু বড় সংখ্যা করা যায়, মেথড ইজ সেম। তো দেখো, ধরো 7056 এর আমাকে বর্গমূল করতে হবে। নিয়ম হচ্ছে শেষ থেকে দুখানা সংখ্যা নেবো, যেহেতু আমি স্কোয়ার রুট করছি তাহলে শেষ থেকে আমাকে দুখানা নিতে হবে। তাহলে রিমেইনিং কত আছে? 70। এই 70 কোন দুটো স্কোয়ার? সেভেন্টি কোন? যে কোনো একজন বলো। হ্যাঁ বলো, 7056 এর আমাকে স্কোয়ার রুট করতে হবে। স্কোয়ার রুট মিন্স ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য লাস্ট টু ডিজিটস। স্কোয়ার রুটের ক্ষেত্রে তোমাকে শেষ দুটো সংখ্যাকে সিলেক্ট করতে হবে, কিউব রুটের ক্ষেত্রে তো স্কোয়ার রুট, সেজন্য আমাকে শেষ থেকে দুখানা সংখ্যা নিতে হবে। নিয়ে রিমেইনিং দেখো এখানে কত পড়ে আছে, 70 পড়ে আছে। 70 স্কোয়ারের মাঝামাঝি দেখো, 8 স্কোয়ার দেখো 64, আর 9 স্কোয়ার হচ্ছে তোমার 81। তাহলে 7, 64 and 81, তার মানে 8 আর 9 এর মাঝখানে পড়ে। আমি সব সময় ছোট সংখ্যাটা নেব, তাহলে 8 আর 9 এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? অবশ্যই 8। তাহলে 8 নিলাম। এবার ভালো করে দেখো লাস্ট ডিজিট কত, লাস্ট ডিজিট হচ্ছে কোন স্কোয়ারের লাস্ট ডিজিট 6? কোন স্কোয়ারের লাস্ট ডিজিট 6? দেখো 4-এর 6, 6, 36, 6, 6, আর কিছু হয় না, সিঙ্গেল ডিজিট নাম্বার, 0-এর মত।
তাহলে 4 স্কয়ার লজ 6, আবার 6 স্কয়ারও 84 হতে পারে বা 86 হতে পারে, যে কোনটা হবে, দুটো তো হবে না, কোনটা হবে সেটা কি করে বুঝবো? ভালো, 70 দেখো, 8 আর 9 এর মাঝখানে পড়েছিল, তাহলে 8 9 গুণ করো, 8 9 72, 72 কি? এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, 72 দেখো এই 70 এর থেকে বড়, 72 ইজ গ্রেটার দেন 70, অ্যাজ দিস ইজ গ্রেটার দেন ইউ হ্যাভ টু টেক দ্য স্মলার ওয়ান, সো দ্য আনসার ইজ 84, তার মানে 84 আনসার হবে। আমি আবার বলছি, এখানে হয় হবে, কোনটা হবে কি করে বুঝবো? এই 8 আর 9 গুণ করো, 8 9 72, 72 কি 70 এর থেকে বড়, যেহেতু এটা বড় ওই জন্য ছোট নেব, যদি হয় তাহলে ছোট নেব, আর ছোট হলে বড় নেব, যেহেতু এখানে 72টা দেখো 70 থেকে বড়, ওই জন্য দেখো আমার পসিবিলিটি কি ছিল, 4 আর 6 ছিল, আমি ছোট নিলাম, যদি আমার ছোট হো তাহলে বড় নিতাম, তার মানে 84 ইন্টু 84 হচ্ছে 7056, দ্যাট ইজ দ্য আনসার, আর এখানে আনসার হবে হচ্ছে 84। কারো কোনো ডাউট? স্যার বলো। ওই যে 7056 আছে, তো আমি লাস্টের দুটো ডিজিট নিব 56, তারপরে ওটা 8 স্কোয়ার, ওটা ওখান থেকে না বুঝতে পারিনি। শেষ থেকে দুটো সংখ্যা নেব 56, এবার রিমেইনিং কত পড়ে আছে? 70। 70, 70 কোন দুটো স্কোয়ারের মাঝখানে পড়ে দেখো, 8 স্কোয়ার কত, 64, আর 9 স্কোয়ার 81, তাহলে 70 কি 64 আর 81 এর মাঝখানে পড়ে না, ও তার মানে 8 স্কোয়ার আর 9 স্কোয়ারের মাঝখানে পড়ে, তার মানে 8 আর 9 এর মাঝখানে পড়ে। আমি সব সময় ছোট সংখ্যা নেব, 8 আর 9 এর মধ্যে ছোট সংখ্যা মানে 8 হবে, ওই জন্য 8 নিলাম। এবার এই সংখ্যাটার 7056 এর একদম শেষ ডিজিট কত? 6। কোন স্কোয়ারের লাস্ট ডিজিট 6? 4 স্কোয়ার, 4 4 16 লাস্ট ডিজিট 6 হতে পারে, বা 6 স্কোয়ার, 6 6 36 লাস্ট ডিজিট 6 হতে পারে, তার মানে এটা 84 হতে পারে বা 86 হতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। কি করে বুঝবো কোনটা হবে? 70 আমার কোন দুটো, 70 আমার কোন দুটো স্কোয়ারের মাঝখানে পড়েছিল? 8 আর 9, তাই না? 8 আর 9। তাহলে 8 আর 9 গুণ করে দাও, 8 9 72, 72 কি 70 এর থেকে বড়, যেহেতু বড় ওই জন্য ছোট নিলাম, কারেক্ট, যদি আমার ছোট হতো গুণ করাটা তাহলে কারেক্ট। ওকে স্যার, বাকিদের কারোর কোনো ডাউট? বাকিদের কারোর কোনো ডাউট? আরেকটা আমি করতে দিচ্ছি, নিজেরা করো। রুট ওভার অফ 6084, এটার বার করো তো স্কোয়ার রুট, রুট ওভার অফ 6084, করো। কারেক্ট, 78 ইজ দ্য আনসার। বাকিরা বাকি এক্সচেঞ্জ? স্যার 78, কারেক্ট, দেখে নাও, শেষ থেকে দুখানা নিলাম, রিমেইনিং কত? 60, 60টা কোন দুটো স্কোয়ারের মাঝখানে পড়ে? 7 স্কোয়ার হচ্ছে 49, আর 8 স্কোয়ার হচ্ছে তোমার 64, তাহলে 60 কি না 49 আর 64 এর মাঝামাঝি পড়ে। আমি সব সময় ছোট সংখ্যা নেব, তার মানে 7 নেব, লাস্ট ডিজিট 2 মানে কি 2 স্কোয়ারও হতে পারে, 8 স্কোয়ারও হতে পারে, 2 2 গুণে 4 হতে পারে, বা 8 8 64 হতে পারে, এটা 72 ও হতে পারে, 78 ও হতে পারে, কোনটা হবে কি করে বুঝবো? 7 8 গুণ করো, 56, 56 কি 60 এর থেকে ছোট, তো
ছোট মানে এখানে বড় নেব, সো দা আনসার ইজ 78। বোঝা গেল? কোন এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট এই স্কোয়ার রুটের মেথডে? তো এই মেথডটা কিন্তু আমরা যে কোনো স্কোয়ার নাম্বার তার স্কোয়ার রুট বার করতে পারবো তাড়াতাড়ি। অবশ্যই আমাদের 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার মুখস্থ রাখতে হবে, তাহলে কিনা আমি বড় সংখ্যা বার করতে পারবো। একটা বড় সংখ্যার এক্সাম্পল নিতে পারো, যেমন ধরো রুট ওভার অফ 37249, করো তো আনসার, কত হয় বলো তো? রুট ওভার অফ 37249, কত? হ্যাঁ বলো। 193 কারেক্ট, 193। বাকিদের কারো যদি না হয় সেটাও বলো। শিলিগুড়ি, তুমি বুঝতে পারছো তো? শিলিগুড়ি শুনতে পাচ্ছো? বুঝতে পারছো তো? স্যার আমি বুঝতে পারছি না। কল্যাণী কোনটা বলো? বার করা যাচ্ছে সেটা বুঝতে পারছি না আমি। আগে গুলো বুঝতে পেরেছিলে? না স্যার, তখন জিজ্ঞেস করছিলাম বলনি কেন, মানে যেগুলো আমি এক্ষুনি করলাম 7056 এগুলো বুঝতে পেরেছিলে? হ্যাঁ মাঝখানে একটু আটকে ছিল, যেমন 84 একটা ছিল, 84 একটা, হ্যাঁ হ্যাঁ, ওটা ওই জায়গাটা বুঝতে পারিনি। কেন? শেষ থেকে তিনটে দুটো সংখ্যা নিয়েছিলাম, সিক্স হ্যাঁ জিরো এইট ফোরে শেষ থেকে আমরা দুটো সংখ্যা নিয়েছিলাম, হ্যাঁ রিমেনিং কত আছে? 60, তাই তো? রিমেইনিং 60 ছিল তো? হ্যাঁ রিমেইনিং যে 60 ছিল, 60 আমার কোন দুটো স্কোয়ারের মাঝখানে পড়ে? 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার হচ্ছে 64, তার মানে 7 আর 8 এর মাঝখানে পড়ে। তা আমি সবসময় ছোট সংখ্যা নেব, তার মানে 60 নেব, মানে 7 নেব, তাই না? তাই তো? বুঝতে পারছো তুমি? বুঝতে পারছি, কিন্তু স্যার মানে ইজুগাল টু 7 8, এটা কি করে হলো? স্যার বুঝিয়ে দিন, বুঝতে পারছি না আমি। আমার আওয়াজ কি সবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বল। 193 193 আচ্ছা, কল্যাণী যে বলছিলে যে সংখ্যাটা ছিল তোমার 6084,
এটার যে আমাকে স্কোয়ার রুট বার করতে দিয়েছিল, তো আমি কি করেছিলাম, যে শেষ থেকে দুটো সংখ্যা নিয়েছিলাম, রিমেইনিং কত 60, কি আমার 7 আর 8 এর মাঝখানে পড়ে, 7 স্কয়ার হচ্ছে তোমার 49, 8 স্কয়ার হচ্ছে 64, তার মানে 60 আমার কি 7 আর 8 এর মাঝখানে পড়ে। আমি সব সময় ছোট সংখ্যা নেব, তার মানে 7 নেব, লাস্ট ডিজিট কত 4, 4 মানে কি 2 স্কয়ার হতে পারে বা 8 স্কয়ার হতে পারে, লাস্ট ডিজিট 4 মানে কি সেটা 2 ও হতে পারে 8 ও হতে পারে, তাই না? কোন কি করে বুঝবো, এই যে 7 8 এর মাঝখানে পড়েছো, 7 8 এ গুণ করো, 7 8 এ 56, 56 কি 60 এর থেকে ছোট, এটা ছোট মানে কি এখানে বড় নেব। ও হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সেম লজিক কিন্তু আমার এখানে করা হবে, এখানে দেখো শেষ থেকে দুখানা সংখ্যা নেব, রিমেইনিং কত 372, 2 9 আর 20 স্কয়ার হচ্ছে 22 ইজ ইন বিটুইন, তাহলে ছোট সংখ্যা মানে কি আমি 19 নেব, লাস্ট ডিজিট কত না 9, 9 মানে কি 3 স্কয়ারে হতে পারে বা 7 স্কয়ারে হতে পারে, কারণ 3 তিরিকে 9, 9 বা 7 সাথে 49 লাস্ট ডিজিট 9, এখানে আমার এটা 193 হতে পারে বা 197 করে বুঝবো, এই 19 আর 20 গুণ করে দাও, 19 আর 20 380, 380 কি না 372 এর থেকে বড়, এটা বড় তার মানে আমি ছোট নেব, সো দা আনসার ইজ 193। সবার কি বোঝা গেল এটা, কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট স্কোয়ার রুটের মেথডে? কল্যাণী বুঝতে পেরেছ? স্যার বলো। বলছি 49 জি 37249 যে বর্গ স্কয়ার করা হয়েছে, তো 3 আর যে 7 ওই 49 4 এর নিচে হচ্ছে 3 7 আছে, ওটা একটু বুঝিয়ে দিন। 4 এর নিচে না, ওসব নিচে ব্যাপার নেই, এখানে লাস্ট ডিজিট কত আছে, নাই তাই কোন স্কয়ার ডিজিট নয়, কোন স্কোয়ারের লাস্ট ডিজিট নয়, 3 3 স্কয়ার লাস্ট ডিজিট নয় বা 7 স্কয়ার, 7 স্কয়ার তো লাস্ট ডিজিট নয়, তার মানে এখানে কি হবে, হয় 3 হবে লাস্ট ডিজিট বা 7 হবে, তাই না? বোঝা গেছে তো? বাকি কোন এক্সচেঞ্জ? হ্যাঁ বলো বলো স্যার, আরেকবার লাস্ট একটা একবার বলুন, ওই 3 আর 7 এর জায়গাটা, লাস্ট ডিজিট কত আছে, 9 তো, কোন স্কোয়ারে লাস্ট ডিজিট নয়, 3 স্কোয়ার লাস্ট ডিজিট নয় বা 7 স্কোয়ার লাস্ট ডিজিট নয়, তার মানে এটা 193 হতে পারে, 197 হতে পারে, কোনটা হবে কি, এই যে 372, এই যে সংখ্যাটা 372, এটা তোমার দেখো 19 আর 20 মাঝখানে পড়েছিল, ওই জন্য 19 20 গুণ করলাম, এটা কত 380, 380 কি না 372 এর থেকে বড়, তো বড় মানে কি এটা ছোট নেব, হাতের মধ্যে ছোট কোনটা 3 না, তিন হবে যেহেতু বড় হচ্ছে, যদি ছোট হতো তাহলে বড় নিতাম, অপোজিট নিতে হবে। ঠিক আছে স্যার, বাকিদের কারো কোনো ডাউট না বুঝে হ্যাঁ বলো না, ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, বলো। হ্যাঁ, তোমাকে 30 এর বেশি জানতে হবে, সাধারণত দেয় না অত বড়, 30 পর্যন্ত জানলেই তোমার 5 ডিজিট নাম্বার হয়ে যাচ্ছে, এবার 6 ডিজিট 7 ডিজিট সাধারণত দেয় না, তা তোমাকে 30 এর পরে 31 জানতে হবে, 32 জানতে হবে, দরকার নেই জানা, 30 পর্যন্ত করলেই হবে। দুটো দুটো করে শোনো, দুটো দুটো করে করা মানে সেখানে কিন্তু ওই আমাদের পুরোনো যে মেথড ছিল ওই ডিভিশন মেথডের স্কোয়ার রুট সেটা করতে হবে, ওই দুটো দুটো করে নেওয়ার কনসেপ্ট,
এখানে করতে গেলে আমাকে ওই দুখানা নিয়েই বাকিগুলোকে দেখতে হবে, বাকি যে তিন ডিজিট পড়ে আছে বা চার ডিজিট পড়ে থাকবে সেটা দেখতে হবে। ঠিক আছে, এবার দুখানা বাদ দিয়ে তিনটে পড়ে থাকা মানে আমার পাঁচ অঙ্কের সংখ্যা হয়ে গেল। এবার এর থেকে বেশি মানে ছ অঙ্ক সাত অঙ্ক দেয় না সাধারণত। হ্যালো স্যার, বলো। বলছি যে এটুকু জায়গা আমি বুঝতে পারছি না, সবটুকু বুঝে যাচ্ছি, বাট ওই যে থ্রি আর সেভেন এর জায়গা ওই 91 93 কিভাবে আসলো ওটুকু বুঝতে পারছি না আমি। ওটুকু বুঝতে পেরেছি যে মানে 372 থেকে 380 ওটা হয়ে গেল, মানে প্রায় ছোট দিকটা না, তো ওইটুকু জায়গা আমি বুঝতে পারছি না যে 193 ওটা কিভাবে আসলো। না, এই 19টা কেন হবে, এই যে 372 তো তোমার 19 স্কয়ার আর 20 স্কয়ার, 72 আমার 15 স্কয়ার। ওটুকু বুঝে গেছি স্যার। হ্যাঁ, অ্যানসারটা কিভাবে আসলো 193 ওটুকু, সেটাই তো আমি বলছি। 372 যেহেতু আমাদের 19 আর 20 মাঝখানে পড়ে, তাহলে 19 আর 20 মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা? 19। ওই জন্য 19 লিখে আর তারপর তো জাস্ট তিনটা বসিয়ে দিয়েছি। ও ওটুকুই আমি বুঝতে পারছিলাম না। এবার ঠিক আছে। হ্যাঁ, এই যে মানে মেথডটা দেখো, মানে এটা কিন্তু তাড়াতাড়ি হবে, কিন্তু যেহেতু তোমরা প্রথম করছো মনে হচ্ছে যে অনেক কিছু মেথড আছে। তো যে যে আমি ক্রোনোলজিক্যালি বলছি না, যেগুলো লিখে নাও তোমরা, তাহলে তোমাদের পরবর্তীকালে এটা দেখলে মনে পড়ে যাবে, কারণ এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু আবার ভুলে যাবে। কারোর কোনো ডাউট কোনো এক্সচেঞ্জে এটাতে? আর কোনো ডাউট না স্যার? ঠিক আছে, দেখো হাউ টু ক্যালকুলেট কিউব রুট। হাউ টু ক্যালকুলেট দেখো, এবার স্কোয়ার রুটের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, শেষ থেকে দুখানা সংখ্যা নিয়েছিলাম, কিউব রুটে কি করব, শেষ থেকে তিনটে সংখ্যা নেব। স্কোয়ার মানে শেষ থেকে দুটো সংখ্যা সিলেক্ট করেছিলাম, কিউব রুটের ক্ষেত্রে শেষ থেকে তিনটে সংখ্যা সিলেক্ট করব। আর কিউব রুটের ক্ষেত্রে আমাদের 1 থেকে 10 পর্যন্ত কিউব নাম্বার মুখস্থ রাখতে হবে। আমি লিখে দিচ্ছি, তোমরা একবার লিখে নাও। হ্যাঁ, এটা মুখস্থ করবে। এক থেকে কিউব, এটা আমাদের মুখস্থ এই টেবিলটা। হ্যাঁ, এবার ধরো আমাকে এইটা এই সংখ্যাটার কিউব রুট দিয়েছে 110592। স্কোয়ার রুট আর 2^2 মানেও কিন্তু স্কোয়ার, ওই ফার সাইন দেওয়া মানেও স্কোয়ার রুট মানে বর্গমূল, আর যদি ব্র্যাকেট দিয়ে আমার 2^2 হাফ লেখা থাকে ক্ষেত্রে কিন্তু এই দেখো রুটের মধ্যে ওখানে 3 লেখা থাকে, বা 110592 যদি আমার মাথায় এরকম 1/3 থাকে পাওয়ারে, তাহলেও কিন্তু কিউব রুট সেম মানে। এখানে কিউব রুট মানে আমি শেষ থেকে কটা সংখ্যা নেব, শেষ থেকে নেব, তাহলে শেষ থেকে তিনটে সংখ্যা নাও, রিমেইন 110। আমি দেখো টেবিলটা লিখে দিয়েছি, আমাকে বলো 110 কোন দুটো কিউবের মাঝখানে পড়ে। হ্যাঁ, পড়ে যাচ্ছি কিউব রুটে সংখ্যা নিলাম, রিমেইনিং কত আছে না 110, মাঝখানে পড়ে দেখো, কারেক্ট 4 আর 5, কারণ 64 আর 125 মাঝখানে 110 পড়ে, তার মানে 4 আর 5 মাঝখানে পড়ে। আমি সব সময় ছোট সংখ্যা নেব, মেথডটা মোরাললেস একই, 4 আর 5 মধ্যে ছোট মানে 4 নিলাম, লাস্ট ডিজিট কত আছে 2,
দেখো 8 কিউবের লাস্ট ডিজিট দেখো 2, তার মানে 8 বসে গেল এখানে। দেখো কোনো কিন্তু লাস্ট ডিজিট 2 হবে না, যেটা আমার স্কয়ার রুটের ক্ষেত্রে ছিল যে দুটো করে সংখ্যা হচ্ছিল, সেখানে আমাকে আবার দেখতে হচ্ছিল কোনটা হবে ওদের মধ্যে, সেই ঝামেলা কিন্তু কিউব রুটের নেই। এটা সহজ, স্কয়ার রুটের থেকে কিউব রুটটা সহজ। আমার লাস্ট ডিজিট আছে 2, দেখবো কোন কিউবের লাস্ট ডিজিট 2। যেহেতু 8 কিউবের লাস্ট ডিজিট 2, আনসার ইজ 48, দিস ইজ দ্য আনসার। বোঝা গেল কি সবার? কারো কোনো ডাউট থাকলে বলো। হ্যালো স্যার, বলো স্যার বলছি 4Q আর 5Q এর মধ্যে আমরা 110 পেলাম, তো আমরা 5Q তো নিতে পারতাম। সবসময় ছোট সংখ্যা নিতে হবে। স্কোয়ার রুটের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে দুটো স্কোয়ারের মাঝখানে পড়ে সবসময় তাদের মধ্যে ছোট সংখ্যা নেব। এখানেও একই লজিক, যে দুটো কিউবের মাঝখানে পড়বে তাদের মধ্যে সবসময় ছোট সংখ্যা নেব। ঠিক আছে, বুঝলে? হ্যাঁ স্যার। এটা নিয়ম যে যে দুটো স্কোয়ার বা যে দুটো কিউবের মাঝখানে পড়ে তাদের মধ্যে সব থেকে ছোট সংখ্যাটা আমাকে নিতে হবে। আর কোনো ডাউট এটাতে? একটা এক্সাম নিজেরা সলভ করো। করো 503। স্যার 87। 87 শেষ থেকে, কারেক্ট, শেষ থেকে তিনটে সংখ্যা নাও। 8 কত? আমার 8 আর 9 এর মাঝখানে পড়ে, সবসময় ছোট সংখ্যা, তার মানে 8 নেব। লাস্ট ডিজিট কত? 3। কোন কিউবের লাস্ট ডিজিট 3? দেখো 7 কিউবের, 7 বসে গেল, এটাই আনসার। সো দ্যাট ইজ 87। সবার কি বোঝা গেল কিউব রুটটা? কারো কোনো ডাউট? তাহলে কিউব রুট হয়ে গেল, স্কোয়ার রুটও হয়ে গেল, এনি ডাউট? এবার দেখো পার্সেন্টেজ কি করে তাড়াতাড়ি বার করতে হয়।